আল্লাহর ওলি আমার বসিরাতের পীর উনি যখন আলেম হলেন শিক্ষা উন্নতি হলেন উনি কি করলেন আমার দাদা পীর দরবারে গেলেন মুজাদ্দিদের জামা আমার পূর্বপুরুষের বীর পীর হুজুরির কাছে যাওয়ার জড়িয়ে হুজুর আমাকে murid করলেন আমার দাদা হুজুর পীর কেবলা বাবা চিনতে পেরেছে মোজা জামাত আমার কথাটা শোনা এসেছে ও বাবা রুহুল আমিন এসো বাবা হাত দুটো বাড়িয়ে দা আমার বসিরাটির পীর আল্লাহ আমার হুজুর আমার দাদা পীর হাতে হাত যখন দিলেন আমার দাদা হুজুর মিরকে বলা বলেছিলেন বাবা রুহুল আমিন তুমি যেমন আমার হাতে হাত দিয়েছ আমি আবু আকার দোয়া করছি বাবা লক্ষ লক্ষ মানুষ তোমার হাতে একদিন হাত দেবে জি সেই মানুষটা বসি রাতে শুয়ে আছে আল্লাহ মারহুল আমিন বাংলায় যার লকব বাংলার বাঘ যতদিন উনি বেঁচেছিলেন আমার দাদা পীরের গোলামি করেছিলেন আমার দাদা পীরের পেশাবের পানি তুলেছিলেন আমার দাদা হুজুর লার তুলপি বইছিলেন তাই দাদা পীরের দুয়াল আজকের বাংলার বাঘ হয়ে আজ বসিরাতে ঘুমিয়ে আছে একটু জোরে চিললে বলা যাবে না সুবহান আল্লাহ জি যাদের বড় ফোন আছে ইন্টারনেট খুলে দেখুন ফুরফুরার দরবার শরীফে আজ থেকে সালে স্বভাব লক্ষ লক্ষ মানুষ আমার দাদা পীরে রোজায় ভিড় করছে বাবা কেন তারা গেলে কি টাকা পাবে না আল্লাহর অলিক বসিরাটের হুজুর যখন যেতে ভাইরা গো আমার দাদা পীর সামনে লক্ষ লক্ষ ভক্ত বসে থাকতে আমার দাদা পীর কি বলতেন ও মুড়ি দিরা একটু ছেড়ে দাও আমার উহুলামিন আমার কাছে আসতে দাও ভাইরা বাবা দিরা আমার বসিরাটের পীর যখন দাদা ফিরে দরবার যেতেন আমার দাদা ফির কুটিতে বাগে বাঘ হতেন বাংলার বাঘ যখন যেতেন এমন করে আদবের সহে বসে থাকতেন বাবা মনে হতো হুজ আমি কিছু বোঝে না ও হঠাৎ গান্ধীর ভাইরা আপনারা আগামী কাল পূর্বরা যাবেন বাবা পরশু পূর্বরা যাবেন যাবার পর ডেকে আসবেন আমার মেয়ে হুজুর পিরকেওয়ালার বাড়ির পাশে বাবা একটা বিরাট বড় টিনের ঘর আছে বা ওই টিনের ঘরের পিছনে একটা পালকি দেখতে পাবেন আগে দিনে তো গাড়ি টাড়ি ছিল না বাবা আমার দাদা পি যখন জলতা হুজুর দিতেন ওই পালকিতে বসে যেতেন বাবা দুইজন ব্যক্তি কাঁধে করে আমার দাদা পীরকে জলতায় নিয়ে যেতেন ও ভাইরা বাবা দিরা ও তরুণ যুবক বন্ধুরা আমার দাদা হুজুর পীরকে বলা পিছন পিছন বড় বড় আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির হেঁটে হেঁটে যেতেন ওই সঙ্গে আমার বসিরাতের পীর হেঁটে যেতে আমার দাদা পীর আমার বসিরাসের পীরকে বাবা বড় মৌলানা তুমি আমার আমার পালকিতে বসো বাবা পালকি তো আল্লাম হুজুর বলতে হুজুর আমি রহুলাবিন হেঁটে যেতে রাজি তারপর পালকিতে বসতে রাজি না আমার দাদা হুজুর পীরকে না বলতে ভাই যারা চিয়াফ দখল করে আছেন আমার সোনা টুপিয়ালা আমার চাচা একটু নিচে এসো আমার দাদারা বসবে বলে চিয়াফ তোমরা যদি চেয়ারে বসো আর আমার দাদারা যদি দাঁড়িয়ে থাকে মানাও তো মানা ইসলাম এই শিক্ষা তো দেয়নি বাবা ইসলাম তো শান্তি জি

লাইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ পড়ুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাআফিক কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মাদুর সাല്ലাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা

আরেক খেতে দেব খেজুর মে যদি খুদা দুম্বারো তার ঠোঙায় দেব পি পাশায় তোর মোহাম্মদের আম্মা সঙ্গে নিয়ে যায় মেশ্বর হনে ময়দানে মা কোনো যে ভয় নাই জোর জোরে আল্লাহ হোম্মা জোরে ওয়ালা আলে আমার ভাইরা বাবাজির আমার মা বোনেরা বেটির আমার সোনার চাঁদেরা আমার দাদা হুজুর পিরকেলা বাংলার বাঘ আল্লাহ আমার হুলামির যখন ডাকতে হুজুর আমার যেতেন না হেটে হেটে যেতে ভক্তি কারে বলে আদব কারে বলে ভালোবাসা কারে বলে বাংলার বাঘ আল্লামা আমার আমিন হুজুর দিয়ে গেছে জোরে বলা গেল না আর একটু চিল্লে বলা গেল না হাজার হাজার আলে আমার দাদা পীরের পালকির পেছন পেছন যেতে কিন্তু আমার দাদা পীরের জুতো আমার আল্লামা আমার আমিন নিজে নিতে আমার দাদা পীরের জুতো কোন আলেমের হাতে দিতেন না আমার দাদা হুজুর পিড়ি কেমলার জুতো দুটো বাংলার বাঘ রহুল আমিন নিতে কেমন করে কোন সাইড ব্যাগে না জুতো দুটো নিচো না আমার বসির হাটের পিঠ জুতো দুটো ভাস করে মাথার উপরে করে লিয়া হাঁটতেন আর একটু জোরে বলা গেল না আর একটু চিল্লে বলা গেল না কত দরের আলেম আমার বসিরাটের পীর আল্লাহ কি আলেম করেছিল আল্লাহ কত এলেম দিয়েছিল নিজের জীবনটা আমার দাদা পীরের পায়ের তলে বিলীন করে দিয়েছিল আর এখন বর্তমান দেখছেন না বাবা একটু ওপরে উপরে উঠে গেলে চিলিম চেয়ে দিতে হচ্ছে হুজুর থুতু হুজুর আমরা কত চিন্তা ভাবনার মানুষ আমার দাদা হুজুর পেরিকে বেলা বলতে ও বাবা বড় মহল আলাদ আল্লাহ তোমার এলেম দিয়েছে বাবা আজকের জুতো দুটো তুমি মাথায় করলে কেন কেন রুহুলামিন্ডে যুতু দুটো নিচু করো করো তোমার ব্যাগের মধ্যে করে লাফ আমার পশিরাটির পীর জব দিয়েছিলেন ও আমার পীর ও আমার মর শেষে হগম মুজাব্দিজ্জাম আমি রুহুল আমি জানি আপনার জুতোর মূল্য কত আমি রুহুল আমি আমি নিচু করব না আমি ব্যাগের মধ্যে নেব না ওই আমার মুজাদ্দিদের জামান গো আপা যুদ্ধ তো মাথায় নিয়েছি কেন মাথায় নিলাম আপনার যুদ্ধর মোল্লা অনেক করেছে আল্লাহ পাক যদি রুহুল আমিনের মুখটা ফেরে দিত আপনার যুদ্ধ দোকানা এই রুহুল আমিন মুখের মধ্যে করে তুলে নিত কি গো হ্যাঁ অবজ্ঞা ছিল না ঘেন্না ছিল না পীরের জুতো দোকানা মাথায় করে নিয়ে আমার বসিরাটের পীর হুজুর উনি যেতে আমার দাদা হুজুর পীর কেবলা পালকি দেবসে দোয়া করেছিলেন রুলামিনে আমার জুতো তুমি মাথায় করলে আজকে তুমি অবজ্ঞা করলে না আজকে তুমি তুমি চিন্তা করলে না আমি আবু আমি মোছা এই পালকি দুটি দুয়া করে দিয়ে যাচ্ছি তোমার চু একদিন দি রাখতে মানুষ মাথায় করে বয়ে বেড়াবে জি এমনি মানুষ পাগলের মতো হ্যাঁ হ্যাঁ মৌচাকে এমনি মৌমাছিরা ছুটে যাচ্ছে কেন আমার বসিরাটের পীর আল্লাহ মারুহুল আমিন হুজুরকে আল্লাহ পাক এত বড় তাওয়াজ্জা দিয়েছিলেন এত বড় ক্ষমতা দিয়েছিলেন আমার দাদা পীরের দোয়ায় তাই তেনাকে বাংলার বাঘ বলা হতো একটু জোরে বলা গেল না আরেকটু চিল্লে বলা গেল না জি আমি আর আপনাদের কাছে অনাই বিনাই করে বলছি বাবা আমরা সেই বাংলার বাগের পাশের মানুষ জি একদম কোন চিন্তা করবেন না কোন দিকে যাবেন না কোন দিকে তাকাবেন না যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন আমরা বসি রাতের আমাকে মেনে চলব বলুন ইনশাল্লাহ একটু জোরে বললেন না আরেকটু চিল্লে বলা গেল না জি আজকের আমাদের মতো বক্তা বর্তমান অন্তত আপনার মনটা বিগড়ে দেবে এমন কথা বলবে আপনার মনটা বিষিয়ে দেবে আমি খোকা ভাই পাই ধরে বলছি আপনাদের বসিরাট আর ফুরপুরা শরীফ আপনার মেনে চলবেন বলুন ইনশাআল্লাহ জোরে বললেন আর একটু চিল্লে বলা গেল না চলবে আমি ওদিকে যাব না আমার যেটা মেন বক্তব্য আমার স্নেহের ছোট ভাই জনাব হাফেজ মৌলানা আলহাজ তরিকুল ইসলাম সাহেব আমাকে বলছিলেন আমি কয়েক বছর আগে আমি বিশ্ব নবীর ইতিহাস আপনাদের কাছে বলেছিলাম অনেকে শুনে কৃপ্তি পেয়েছি আমি গোনাগার যখন কয়েক বছর পর আবার এসেছি আমি আমার বিশ্ব নবীর ইতিহাস একটু মানে আপনাদের কাছে তুলে ধরছি বাবা যেহেতু যে নবী না এলে আল্লাহ দুনিয়া কিছু বানাতেন না ওই নবীর মায়ের নাম ছিল আমেনা একটু জোরে বলা গেল না আর একটু চিল্লে বলা গেল না আমার নবীর মায়ের নাম কি ছিল আমি না আমার নবী যখন চারি মাস পেটে আমার নবীজির আব্বা আবদুল্লা ইন্তেকাল করলেন আমার নবী পেটে থাকতে আমার নবীর আব্বা চলে গেল নমাস পরে আমার নবীর মা আমেল বাবা দিনের নবীকে প্রসাব করলেন মক্কা নগরে ভাইরা গো তিন দিন মা আমেলা আমার দয়ার নবীকে কোলে করে বুকে রাখলেন ভাইরা কি বলবো মক্কা শরীফের নিয়ম হচ্ছে কি জানে মা জননী বাচ্চা প্রসাব করবে মা কিন্তু মানুষ করবে না ভাইরা গো ওই মদিনা থেকে বাবা ধাত্রী মেয়ের আসবে বাবা তারা বাচ্চা নিয়ে বাবা তারা লালন পালন করবে বাবা বসির তারাটা টাকা পাক ভাইরা গো মক্কা শরীফে বাবা যত ছেলে হয়েছিল বাবা মদিনার থেকে সব ছেলেগুলো নিয়ে চলে গেছে অবশেষে বাবা মদিনার মহিলা আজকের স্বামীকে নিয়ে গুটি গুটি বাবা মক্কায় চলে এসেছে উনি কে আপনার নাম জানেন আমি নিজনার কবরটা দেখে এসেছি বাবা জান্নাতুল বাকিতে শুয়ে আছে অন্য কেউ না আমার নবীর যিনি দুগ্ধ দিয়েছিলেন উনি হলো দুগ্ধ মাতা হালিমা জীর্ণ উঠ খোড়া উট ভালো চলতে পারে না স্বামী স্ত্রী সেই উটের পিঠে চড়ে আল্লাহর কাবার সামনে এসে দাঁড়িয়ে আছে একটা বাচ্চা লেবে অনেকের কাছে জিজ্ঞাসা করে বাবা মক্কা শরীফে আমি আমরা একটা বাচ্চা পাব সবাই একই কথা বলছে একটাও বাচ্চা পাবে না তবে একটা এতিম ছেলে আছে বাপহারা ছেলে এই কাবার পাশে ঘর দেখো যদি পাওয়া যায় হালিমা হালিমার স্বামী দুজনে বাবাজির নঘর আমার নবীজির ছোট্ট কুড়িয়া ঘর আমেনা শিশু নবীকে নিয়ে ঘরের মধ্যে বসে আছে ভাইরা হালিমার দরজা নক করেছে আমেনা দরজাকা না দিয়েছে খোলার পরে ও ভাইরা বাবাজি কি বলবো আহলিমা চমকে গেল আমেনার ঘর যেন চাঁদ উঠেছে হালিমা তুসদিয়া দরজার কাছে দাঁড়িয়ে বলেছিল আমি না এটা তোমার বাচ্চা আমি মদিনার থেকে এসেছি ধাত্রীর রূপে যদি মনে কিছু না করো তোমার বাচ্চাটা আমার কাছে দাও আমি লালন পালন করব এক পয়সা তোমার লাগবে না আমার দিনের নবীর মা বাবা জনুনী আমে না ঝরঝর করে কানতে লাগলেন হালিমা গো তুমি আমার মোহাম্মদ কে লেবে তুমি লালন পালন করবে তুমি কি জানো না ওরা আব্বা দুনিয়ায় বেঁচে নেই একটা ইতি আজকে তুমি তো কোলে নেবে হালিমা তো সাজা বলেছিলে আমি না গো এমন ছিল আমি জীবনে চোখে দেখিনি দাউদ আমার বুকে দাও আমি আহলি মাত্র সাজা নিয়ে একবার ওর গেল আমি দিতে চাই আমার শিশু দিনের নবী শিশু নবী মা আমেনা হালিমার কোলে যখন তুলে দিয়েছে হালিমা আমার নবীর চেহারা খানা থেকে পাগলের মতো আনন্দে কাঁদতে লাগলো প্রভু আজকের একই ছেলে যে সূর্যটা চেহারায় মলিন হয়ে যাচ্ছে আমার নবীর চেহারার কাছে কিছু না মলিন হয়ে যাচ্ছে তাই হালিমা কোলে নিয়ে দুই গেলে চুমই চুমই ভরিয়ে দিয়েছে একটু জোরে বলা গেল না আহ কার কথা বলছি বাবা আমার দিনের নবীর কথা বলছি হালিমা কোলে করে নিয়ে স্বামীকে দেখবে স্বামী গো চলো চলো মদিনায় চলো আমরা একটা এতিম ছেলে পেয়েছি যার বাপ নেই চলো চলো লালন পালন করব এই বলে হালিমা কোলে করে বাবা পিছনে উটের পিছনে বসে গেল হালিমার স্বামী বাবার সামনে বসে উঠ কেবল উঠ তুমি চলো অবশ্য তারিখের কেতাব এ কাজ আমার নবীর মা হালিমা তো সাহায্য যখনই কোলে করে বসে গেল গো হালিমার স্বামী যখন আগে বসে গেল ওই উট বাবা পাহাড়ে তুটে গেড়ি দিয়েছে উট কিন্তু যায় না হালিমার স্বামী এইবারে চাবুক নিয়ে বাবা উঠকে মারতে লাগলো উঠে চামড়া কেটে কেটে রক্ত বার হচ্ছে উঠ বলে আল্লাহ আমার জবানটা খুলে দিন আমি আমার নবীর পরিচয় দিয়ে দে ও ভাই বাবাজি কি বলবো আমরা আলমার পুলাল আমি বাবা উঠির জবানটা খুনে দিলেন ভাই উঠ চিৎকার করে বলছে হালিমার স্বামী রে তুমি আমার এমন করে মারতো কেন আমার চামড়া ছিঁড়ে যাচ্ছে আর মেরো না মেরো না আমি মার সহ্য করতে পারছি না যত মারো না কেন আমি এক কদম যাব না কারণ তোমার পিছনে বসে আছে দিনের নবী হালিমা হালিমা হালিমার স্বামী ডেকে বলছে হালিমা দেখো তো উঠ কি বলছে হালিমা বলছে স্বামী গো আমি বুঝতে পেরেছি এই ছেলেটা সাধারণ ছেলে না এই ছেলেটা পিছনে আর তুমি আমার স্বামী থাকবে সামনে উঠ কিন্তু যাবে না এই শিশু বাচ্চাটাকে তুমি কোলে লাও দেখো তো আল্লাহর নবীকে হালিমা সাদিয়া রদি আল্লাহো তালা আনাহা যখন স্বামীর কলি তুলি দিল উট আর বলতে হল না উটু দাঁড়িয়ে এত তার গতি বেড়ে গেল বাবা সকলের আগে হালিমার ঘরে পৌঁছে যা

দিনের নবীকে নিয়ে যাওয়ার পরে বাবা উনি গরিব ছিলেন বাপ জীর্ণ ঘর ছাগল বকরি ভালো দুধ দেয় না ভাইরা গো আমার নবী যাবার পরে হালিভার বকরিগুলো দুধ দিতে লাগলো এত দুধ দিতে লাগলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা কয়েকদিনের মধ্যে হালিমা তো সাহায্য আল্লাহ সুদিনটা ফিরিয়ে দেয় ও ভাইরা বাবা জিরা তরুণেরা আমার যুবক যুবক বন্ধুরা আমার মা বোনেরা পেটিরা সোনার চাঁদেরা আমার নবী এইবারে হালিমার স্থান বাবার ডান দুগ্ধটা খায় ডান স্থানটা খায় কিন্তু বাম স্থানে মুখ দেয় না কেন মুখ দেয় না হালিমার একটা ছেলে ছিল নিজের ছেলে নাম তারা আবদুল্লাহ তবে একজনে করতে যাবেন না আমার নবীর আব্বার নাম ছিল আব্দুল্লাহ আর হালিমার যে ছেলেটা ছিল নাম তার আবদুল্লাহ আমার নবীর মা দুধ মা এক স্থান আমার নবীর গালে যখন দেখ আমার নবী দুগ্ধটা পান করে আবার যখন বাম স্থানটা গালে দেয় আমার নবী পাক মুখটা ঘুরিয়ে নেয় বিড়ি বিড়ি করে বলে মা ও মা মাগো খবর দাহার আমার গালে দিও না অয়েস মান আমি জীবনে কখনো মুখ দেব না কারণ তোমার যে ছেলে আছে আবদুল্লাহ তার হক মারা হবে আমি মোহাম্মাদ হক মারা নবীনা দেখলে প্রথম আদর্শ কীভাবে নবী দিলে আল্লাহ নবীর মা হালিমা এক বছর দু বছর আড়াই বছর দুগ্ধ দিলেন বাবা দেবার পরে এ আবদুল্লাহ একদিন মাকে ডেকে বলছে মা আমি মাঠের ময়দানে ছাগল চড়াতে যাই ওরে মারে আমি তোমার নিজের পেটে ধরা সন্তান আজকের আমি একা মাঠের ময়দানে যাই ও মা 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 গো মা আজকে আমার দুধু ভাই তোমার মোস্তফা যদি আমার সঙ্গে যায় বলো বলো কোন আপত্তি আছে হালিমা আব্দুল্লাহর গলাখানা জুড়ে কাঁদতে লাগলেন আব্দুল্লাহ রে আমার মোহাম্মদ তোর সঙ্গে যাবে না কারণ ওই মাটির ময়দান এক ব্যাপার আছে বাবা তুই যা চলে যা চলে যা কোন বিপদ আপদ যদি এসে যায় আমি তোর মা হালিমা পাশান দেব কিন্তু মুস্তফার যদি কিছু বিপদ হয় আমি আমিনার কোলে কার তুলে দেব ভাইরা বাবাজিরা হালিমা তো আমার নবীকে কত ভালোবেসেছিল বাবা একদিন দুদিন না একদিন আবদুল্লাহ আমার দিনের নবীকে ময়দানে নিয়ে গেছে বাবা মাহালিমা জানে না দিনের নবী যাবার পরে ময়দানে আবদুল্লাহ কি করলো বাবা সাগরের দড়িগুলো গলাতে খুলে নিল লেবার পরে ওই দড়ি গুলো বাবা আপার আপার গুটিয়ে আপার বালিশ মতো করে বাবা দিনের নবীর মাথায় দিয়ে ঘুম পাড়িয়ে দাও अब्बा जान ভাইজান kitab বাবা যখন ময়দানে চলে গেছে বাবা উঠে আপার বলে ছাগলের দড়ি খুলে নিয়েছে বাবা পকড়ির দড়ি গুলো খুলে নিয়েছে ভাইরা কি বলবো বাবা যে কি বলবো ওই ছাগল কিন্তু ঘাস খায় না ওরা কিন্তু গুদুগুদি করে না আমার দিনের নবী রহমতের নবী বাবা যেখানে শুয়ে আছে বালুর উপরে আমার নবীকে ছাগলেরা গোল হয়ে দাঁড়িয়ে যায় কি করে চিনল ছাগলের কানে কানে কি ওয়াশ করেছে কোন মাওলানা ওয়াশ করেছে ছাগলের যিনি সেই দিনের নবী ইনি সেই রহমতের নবী আহ আমার নবী আসার আগে বনে জঙ্গলে আসমান জমিনে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে আমার দোস্ত যাচ্ছে জোরে বললেন না আর একটু জোরে বলা গেল না আবদুল্লাহ ছাগলগুলোকে মারে আয় সাগল পাহাড়ের পদ তলে কচি কচি ঘাসগুলো তোরা খেয়ে আয় পেটটা ভরিয়ে আয় ছাগল জবান খুলে গেল ছাগল ডেকে বলতে লাগলো হো আব্দুল্লা না মারবে না আমরা আজকে কচি কচি ঘাস তো দূরে যাক আমরা এক লোক কিছু খাব না আব্দুল্লা রে এমন একটা ছেলেকে ময়দারে নিয়ে চোখ চোখ যার চেহারার মানে দেখলে যার মুখে দেখি তা কালে কালে ফুধার কালোটা আল্লাহ নিবারণ করে দেয় ছাগল বকরিগুলো নীরব নিথরে আমার দিনের নবী রহমত আল্লিল আলামিনের দিকে ছাগল বকরিগুলো তাকি আছে বাবা সন্ধ্যা যখন লেবে এসেছে এইবারে প্রত্যেক ছাগলের গলায় আবদুল্লাহ দড়ি গুলো পরিয়ে দিয়েছে এইবারে ছাগল গুলোকে নিয়ে আবদুল্লাহ বাড়ি আসবে খালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের গলা ধরে বলছে মাগো আজ আমার ভাইকে মোস্তফা ভাইকে আমি মাঠের ময়দানে নিয়ে আমি অবাক আমার ভাইকে সাগলের দড়িগুলো খুলে আমি বালিশ বানিয়ে যখন আমি শুবি দিলাম বালুর উপরে আম্মু চামড়ার চোখে দেখেছি এক টুকরো মেঘ আমার মস্তফা ভাইয়ের মাত্র উপরে ছায়া করে আছে জোরে বললেন না আর একটু জোরে বললেন না ও মা মাগ আমি আরেকটা জিনিস দেখলাম পাহাড়ের দিক দিয়ে বিষধর সাপ যে সাপ যদি একবার কামড়ায় দুনিয়ার কোন ইঞ্জেকশন নেই ওজা কুলিন নেই তাকে বাঁচাতে পারে বিষ লাবাতে পারে সেই পাহাড়ের সাপ আমার মোস্তফা ভাইয়ের মাথার উপরে ফানা ধরে মাথায় হাওয়া করছে কোন নবী কোন নবী আরে হঠাৎ গঞ্জের ভাই একবার বালিশে মাথা দিয়ে চিন্তা করবে আমাদের কিসমত আমরা মুসা নবীর উম্মত না লুত নবীর উম্মত না এইয়া নবীর উম্মত না ইব্রাহিম নবীর উম্মত না আমরা হচ্ছে দয়ার সাগরের উম্মত হ্যাঁ যে নবীর সাপ ফানা ধরে হাওয়া করে সেই নবী কোন নবী হ্যাঁ সেই নবীকে আজকের চিনলে না দুনিয়ায় আজকের তুমি গোনার সাগরে ডুব দিয়ে নিজের জীবনটা বরবাদ করে কাফন পরে কবরে যাবে আর মনে মনে করছেন আমার ছেলে আমার পাশে থাকবে মেয়ে আমার পাশে থাকবে জামাই আমার পাশে থাকবে আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি কাউকে পাবে না কাউকে পাবে না যদি পেতে চান এই রহমতের নবী পাবেন যিনি মদিনায় শুই আছে বাবা সবুজ গুব্বুজের তলায় নবী কালের তিন দিন আগে আবু বাকার হাত ধরে বলেছিল আবু বা আমি আমি ভারতের জমিনে আমি নবী যেতে পারিনি আমার এনতে কালের পরে আমার মুক্তা ভারতের দিকে তুমি করে দেবে আর একটু চিল্লে বলা গেল না আরেকটু একটু জোরে বলা গেল না চামড়ার চোখে মোদি যে দেখে আসুন আমার নবী এই ভারতের দিকে মুখ করে আমার নবী শুয়ে আছে তাহলে ভারতকে কত ভালোবেসেছে বাবা ভারতকে কত মোহাম্বত করেছে আমার নবী জি আবদুল্লাহ দেখে বলছে মাগ ছাগল বকরি গুলো খায় না আমার মোস্তফা ভাইকে গোল হয়ে ওরা দাঁড়িয়ে আছে চেহারা দেখছে এত মার মারে কেঁদু খাবে না এত মার মারে কেদু ঘাস খায় না ওরে মারে আমি আবদুল্লা চোখে দেখেছি আমার ভাই তো সাধারণ ভাই না ইনি হলে আগামী দিনে একজন মহান মানুষ আল্লাহ নাকে বানাবে আর একবার জোরে বলা যাবে না আর আর এ ভাইরা বাবাজি রাত ওমায়ের বোনেরা বেটিরা এইবারে কিছুদিন পরে তথা নবী আমার চার বছর যখন বয়স আবদুল্লাহ মাঠের ময়দানে নিয়ে গেছে বা বাবা ওই দুজন বসে আলোচনা করছি হঠাৎ তাকিয়ে পাহাড়ের দিক একজন হচ্ছে না মানুষের আমার দিনের নবীকে কোলে করে পাঁদা করে তুললো আবদুল্লাহ চিৎকার করে বলছে বাবু আজকের আমার দুধ ভাইকে তুমি কেন কোলে করলে ওই মানুষটা ডেকে বলছে আবদুল্লাহ তুমি বসে ছাগল চড়া আমার একটু কাজ আছে আমি মিটিয়ে নেব ও ভাই রে দিনের নবী নিজের ভাই মার পেটের ভাই না বাবা দুধের সাথে সম্পর্ক বাবা জীবন বাজি রেখে বাবা পিছন পিছন দৌড়া আমার ভাইয়ের কোন ক্ষতি হতে দেব না ওই আছে না মানুষ পাহাড়ের উপরে তুললো এইবার আমার নবীকে শুয়ে বাবা বুকটা ফেলে ফেলে দিল আব্দুল্লাহ ওই অবস্থা থেকে কানতে কানতে এইবার মা জনুনি কাজে দৌড়ে গেল ও মা ও মা আমার ভাই বোধায় বেঁচে নেই আমার মোস্তবা ভাই বোধায় দুনাতে চলে গেছে ও ভাইরা রে হালিমা আসার কে মাটিতে পড়ে গড়া করি দেয় ওরে আমার আব্দুল্লাহ আমি বারবার তুই মানা করেছিলাম আমার বস্তবা যাবে না যে তোর আব্বা দুনিয়াই নেই আর মার কোলে আমি কাকে তুলে দেব আর আমার আব্দুল্লাহ বল বল তুই কেন বল আজকে আমার মোহাম্মদ কই বল আজকে তার মুখ না দেখলে আমি হালিমার সহ্য করতে পারি না আম্মু আম্মু আমার সঙ্গে একটু চলো আহ হালিমা মাতার চুল ছিটতে ছিটতে শুধু একটাই নাম মোস্তফা মোস্তফা এই বলে ডাকতে ডাকতে পাহাড়ের কাছে গেছে তারিখের কেতাবে লেখা আছে আমার রহমতের নবী দয়ার নবী পাহাড়ের উপরে এক একা বসে আছে জোরে বললেন না হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আমার শিশু নবীকে জড়িয়ে দুই গালি চুমুদি বলতে মানিস তোমার কে মেরেছে বল আমি হালিমা তার বদলা নেব আম্মু আম্মু আমাকে কেউ মারিনি আমার কেউ কোনো ক্ষতি করিনি

কচি মোহাম্মদ আর কোনদিন তোমার ময়দানে পাঠাবো না যদি কিছু হয়ে যায় আমি আমিনার কোলে কারি তুলে দেব কয়েকদিন পরে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহ আনহা কোলে করে নিয়ে বাবা মক্কা নগরে চলে এসেছে আমেনা এইলা তোমার শিশু বাচ্চা তোমার কোলে দিলাম ও ভাইরা রে চার বছরে মা চরণী দেখিনি বাবার চোখের পানি গুলো টস টস করে পড়ছে হালিমা গো আমার মোহাম্মদ আমার কলি তুলে দিয়েছে কিন্তু মক্কাশের নতুন রোগ একটা টাকা দিয়েছে যে রোগের নাম ছিল পেলে গে রোগ হালিমা গো তুমি চার বছর আমার শিশু বছর তুমি রেখে যুবক বন্ধুরা হালিমা আবার কোলে করে মদিনায় চলে এলেন মোটামুটি কথা হলো মাস দু বছর রাখার পরে এইবারে কোলে করে মদিমকাল পৌঁছে গেল আমেনা আর রাখবো না না অনেক লেগে গেছে আমার ক্ষতি করবে এই লাভ এই লাভ তোমার শিশু মোহাম্মদ কে কোলে দিলা আমার নবীর মা আমেনা না হালিমা পুর হাতখানা ধরে বলেছিলেন হালিমা রে তুমি যে ছয় বছর আমার শিশু মোহাম্মদ লালন পালন করলে ও হালিমা তুমি জানো আজকে আমার স্বামী নামি বিধবা আমি তোহার কিছু দিতে পারবো না তবে আমি গ্যারান্টিতে বলে দিলাম আমার মোহাম্মদ তোমার সব কিছু দেবে হালিমা রেখে যখন চলে এলেন আল্লাহর দোস্ত রহমতাল্লিল আলামিন ছবছর বয়স মা আমেনার আসল ধরে মক্কা নগরে ঘরে আহ কি সুন্দর চেহারা আল্লাহ দিনের নবী রহমতের নবী করে পাঠিয়েছেন আমার নবী যে রাস্তা দিয়ে হেঁটে যায় পাথর কাকর গুলো তুলো হয়ে যায় একটু জোরে বলা গেল না আল্লাহর নবী রহমতের নবী মাঠের ময়দানে মক্কার ছেলেদের সঙ্গে খেলতে গেল সন্ধ্যা যখন এসেছে সকলের আব্বা সকল বাচ্চার কোলে তুলে দুই গালে চুমো দেয় আমার দিনের নবী রাস্তার দিকে তাকিয়ে ঝড় ঝড় করে কাঁদছে আমার আব্বা একটি পরে হয়তো আসবে আমার কোলে তুলে গালে চুমো দেবে আহ সন্ধ্যা আপর অন্ধকার লে দিনের নবী বাবা গুটি গুটি পা আমেনার জীর্ণ চলে এসেছে অমামা ও মোহাম্মদ আমেনা কলির মধ্যে জড়িয়ে বললো বাবা একবার বল বল বাবা মোহাম্মদ তোমার চোখে কোন পানি কি বাবা বললাম মা জান গো আজকে আমার মনির বড় দুঃখ মা আমার মনির বড় ব্যথা মা তুমি প্রত্যেকদিন আমার কোলে নাও আমার গালে কত চুমু দাও আমি নিজে চোখে দেখেছি ওই পাহাড়ের পদতলে আমরা এই মক্কার যত চিলি খেলা করি সন্ধ্যার আগে প্রত্যেকের বা প্রত্যেকের গালে চুমো দেয় তাদের গালে চুমো দেয় তাদের কোলে তুলে কত আদর করে আম্মা জান আম্মা জান সন্ধ্যা পর্যন্ত আমি পথের কিনারায় বসে আছি আমার আব্বা কেন আমাকে কোলে লাই না আমি না শোনার পরে আমি না সহ্য করতে পারছে না কেঁদে খেতে বলছে মানিক তোর আব্বার কথা এখন বলা যাবে না বলে মা আমি কালকে যখন খেলতে যাব মা আমার আব্বা না গেলে আমি বাড়ি আসবো না মা এই বলি পরদিন দিন কো আমার দিনের নবী খেলতে গেল ময়দানে ও ভাইরা বাবা জি কি বলবো প্রত্যেক দিনের মতো ছেলের আব্বা গুলো বাবার নাম ধরে ধরে ডেকে তুলে লেয় বাবা তাদের গালে চুমো খাবার দেয় আমার দিনের নবী রাস্তার দিকে তাকিয়া জানলা আমার আম্মাকে বলে এসেছি আজকে আমার আব্বা আমার কোলে নেবে আমার দিনের নবী রহমতের নবী রাস্তার দিকে তাকিয়ে আমার আব্বা এই এলো আমার আব্বা এই এলো আমার আব্বে কোন আসবে আমার দিনের নবী তাকিয়ে অন্ধকার লেবে আমার নবী পাক বাড়িতে আসছে না আমার দিনের নবী রহমতের নবী কানতে কানতে বালুর উপরে শুয়ে পড়া দেয় আমি না আমি না বুকের জ্বালা সহ্য করতে না পেরে গুটি গুটি পাক পাহাড়ির দিকে যে দেখে চাঁদের যে উজ্জ্বল আমার নবী পাক যেখানে শুয়ে আছে চতুর্দিকে আপার আলো মা আমেনা ছুটে যে কোলে তুলে নিয়েছে মানিক আমার সোনা আমার বাচ্চা তুমি এক লেকের লেখের আছো কেন চলো বাড়ি চলো ডাক মা আমি বাড়ি যাব না মা গো আমি আব্বার করলে চড়ে যাব হ ভাই আমি আমিনার চোখ দিয়ে পানি পড়ছে গো

বাবা কচি কচি হাত দিয়ে ওই মাহির চোখের পানি মুছে দিচ্ছে আম্মা জান আম্মা জান গো তুমি এমন করে কাঁদছো কেন মা আমি তো আব্বার কোল চড়বো বলেছি আব্বার গালে চুমো খাবো দিনের নবীর মা এই বাড়ি কোলে তুলে দেখবো যে মানিক গো চলো চলো বাড়ি চলো তোর আব্বার খবরটা তোমার বলবো আমার নবীর মা এইবারে কোলে করে নিয়ে বাড়িতে ঘরে এসে বলছে মা মা আমার আব্বা কই একটু বলো আমার আমার আব্বা কই কোলে নেবে আল্লাহ নবীর মা কোথায় পাবে দিনের নবীর আব্বাকে তাই কানে কানে বলছে মানি গো সারাদিন তুমি মাঠে খেলা করেছো তোমার পেটে খুদা পরে আমার সোনা একবার গাল হা করো তোমার গাল গাল খানা দেব নবী মায়ুরি করে তুলে কে দি বলছি আমি খাবো না আমি খাবো না মা আমি আগে আব্বার গালে চুমো খাবো আমি না চোখ দিয়ে হর হর করে পানি পড়ছে রে আমি না সহ্য করতে পারছে না আমার দিনের নবীর দুই গেলে চুমু দিয়ে বলেছিল ওরে মানি তুমি কে দো না আগামী কাল বারবার কাছে নিয়ে যাব বাবা আম্মু আগামী কাল আমার আব্বার কাছে নিয়ে যাবে তো হ্যাঁ সারা রাত কেটে গেল বাবা সকাল হয়ে গেছে আমি না বাড়ির দাসী উম্মাইমানকে ডাকলো ওরে উম্মাইমান আমার কচি মোহাম্মদের চুগির মানে মোচাতে পাচ্ছি না চল চল সেই সিরিয়ায় চল যেখানে আমার স্বামীর কবর আছে একবার আমার বাচ্চা মোহাম্মদকে দেখিয়ে দে ওই তিনজন গুটি গুটি নেই কোনো রাস্তা শুধু জঙ্গল বাবা নেই কোন রাস্তা আর শুধু পাহাড় আল্লার হাজিরা চোখে দেখেছে দিনের নবীকে নিয়ে আমেনা হুমাই মানে গুটি 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 পাক সিরিয়ায় পৌঁছে গেছে আব্বুল্লাহ যেখানে কবর ওইখানে আমেনা দাঁড়িয়ে হাউ হাউ করে কান্তে লেগেছে আমার দিনের নবী মা মাকে বলছে এই কাঞ্চ কেন বলো কি জন্য কাঞ্চক নবীর মা দেখে বলে কচি মোহাম্মদ এইখানে তোমার আব্বা যেন ভূমি আছে একবার ডেকে তুমি তুলেলা আমার দিনের নবী রহমতের নবী গো এইবার কবরের সামনে দাঁড়িয়ে আব্বা আব্বা বলে ডাকতে লাগলো আব্বা ওটো আব্বা আব্বা আর ঘুমায়ও না আব্বা ওটো আমি চুমো খাবো আব্বা ওটো আমি কোল ছড়বো হুম্মা ইমান পাতা করে জড়ি ধরে বলছে কচি মোহাম্মদ আর তুমি দেখো না তোমার কান্না দেখে কাঞ্চে তাকে দেখো আজকের জঙ্গল কাঞ্চে তাকে দেখো আর বাবাকে দোলা কিন্তু নবীর কান্না বন্ধ হয় না আব্বাজানের কলকানা চড়বে কিতাবে লেখা আছে কিছুক্ষণির মধ্যে আবদুল্লার কবরটা ফেরে গেল বাবা আবদুল্লার কবরটা দুবাগ হয়ে গেল আমার গেলের নবী নবী দেখে আব্বাকে নিলে জোরে বলা গেল না আর একটু বলা গেল না আমার নবী পাক দেখে বলল মা আমার আব্বাকে আমি দেখেছি চলো বাড়ি চলো এইবার আবার তিনজন আবদুল্লার কবর দেখে মা মেনা ডেকে বলছে শিশু মোহাম্মদ তোমার নানার বাড়ি মদিনায় তোমার নানার নাম আব্দুল হক জহুরি চলো তো তোমাদের নানাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দে অনেক রাস্তা আবদুল্লাহ দুনিয়ায় নেই আমি তোমার মা বেঁচে আছি চলোচবার নানাদের আত্মীয় সদর পরিচয় করিয়ে দেব আমে এক মাস বাপের বাড়ি কাটালে আর মন বসে না ফৈ থৈ জনে মদিনার পথ ধরে বাবা মক্কায় আসতে লাগলো বাপ আসার পথে আবহা বলে একটা জায়গা আছে আমার দিনের নবীর মার পেটের যন্ত্রণা অ ভাইরা কি যন্ত্রণা কি ব্যাথা শিশু নবী ডাক বলছে মা গো তুমি এমন করছো কেন মা মানে আমার পেটের যন্ত্রণা আমার দিনের এইবারে শুইন মা বাবা গড়া গড়ি দিচ্ছে বাবা আমি বাঁচব না আমি কিন্তু আমার নবী ওই মাহির গালে চুমোদা বলে মাগ বলো তোমার কোন জায়গার যন্ত্রণা আমি হাতখানা বুলে দিলে যন্ত্রণা মিটে যাবে ও ভাইরা বাবাজি কি বলবো আমার নবী পাক যেই মা পেটটা ডাকালে আমার নবী পাক হাতখানা বুলিয়ে দিলেন রহমতের নবী নুরির হাত যেইখানে বুলিয়ে দিয়েছেন আমের আর যন্ত্রণাটা মিটে যা আস্তে আস্তে চক্ষু পাতা মুজে এলো আমিনা ঘুমিয়ে গেল বালুর উপরে আল্লাহর নবী ডেকে বলছে ফুফু মা তুমি বাম পাশে শো আমি ডান পাশে ঘুমাবো এখন মাকে ডাকবো আমার মা। আমার মাকে সন্ধ্যার আগে ডেকে এই মরুভূমি পথ দিয়ে আমরা তিনজনে যাব সন্ধ্যার আগে আমার দিনের নবীর ঘুমটা ভেঙে গেল মার মুখে চুমু চুমুদি বলছে মা আর ঘুমালে চলবে না চলো মা চলো চলো আল্লাহ নবীর মা আমে না নড়ে না আমে না কথা বলে না আমি না চক্ষু বাতা মেলে না উম্বেমান উঠে গেল একটু দূরে ভাবা বালুকা শরী গত্ত করছে আমার দিনের নবী গুটি গুটি পাক ওই উম্মে আইমানে গলা খাড়া চড়ে বলছে বৌমা তুমি এমন করে গর্ত করছো কেন হ ভাইরা রে বিশ্বনবীর ফুকমা কেঁদে কেদ বললো কচি মহম্মা আর তোর মার বুকে তুমি চুমো কেও না আর তোহার মার বুকে তুমি গড়া ঘড়ি দিও না তুমি হাত যখন তোমার মার পেটে বলে দিয়েছিলে ওই সময় তোমার মা কিন্তু মারা গেছে আমার দিনের নবী রহমতের নবী মা মারা শুনি শ্রদ্ধ করতে পারেন না এইবারে দৌড়ে গেল মার কাছে মা গো ও মা মা তুমি যা বললে তাই করলে মা তুমি না বলেছি আমি ফাঁকি দেব আজকে তুমি ফাঁকি দিলে মা আমার দিনের নবী মার গালে চুমো দেয় আজকের মক্কা ছেলের আমার কিছু ক্ষতি করলে আমি কার কাছে নালিশ করব মা আরে আমার মা তুই আমার তুমি আজকে আমার চলে গেলে আমার আব্বা চলে গেছে আজকে আমি মোহাম্মদ কার আশ্রয় জীবন কাটাবো ও ভাইরা আজকে যে নবীর মহাফিল তোমরা দিয়েছো বাবা এই নবীর মিলাদ তোমরা দিয়েছো সেই নবী কে মাটি দিয়ে বাবা গুটি গুটি বাড়ি মক্কা সেরি ফিরে দাদা গো আমার আম্মা মারা গেছে আমি মা বলে কারে ডাকবো আমার মা বলা সাত মিটে গেছে এই বলার পরে দিনের নবীর দাদা পুত্রের সঙ্গে জড়িয়ে কেঁদে বলছে আমার দাদু ভাই কেঁদো আমি আব্দুল মোতালেব তা কোনো বেঁচে আছি মাকে হারিয়ে আব্বাকে হারিয়ে দাদার কোলে পিঠে লালন পালন হলেন আমার দিনের নবী রহমতের নবী তিনটে বছর দাদার কোল চড়তে পেরেছিলেন তিন বছর পরে আব্দুল রোগগ্রস্ত হয়ে বিছানায় শুয়ে পড়লেন আমার নবী দিনের দাদার দুই গালি চুমো দিয়ে বলেছিল দাদা তুমি না বলেছিলে আমি আছি আজকে তুমি এমন করছো কেন বিছানায় দাদু ভাই দাদু ভাই আমি তোমার ফাঁকি আর না আমার আমার দাদু ভাই আমি তো শতক জমি না যেহেতু আব্বা আগে মারা গেছে পরে তুমি বেঁচে আছো আমি তো এক শতক জমি পাবো না এক কাটা জমি পাবো না আমার উপায় কি হবে আব্দুল মোতালি ডান পকেটে হাত দিয়ে বাবা একটা চাবি বার করলো ওই চাবিটা আমার দিনের নবীর হাতে তুলে দিয়েছে দাদুভাই তোমার আমি জমি দিতে পারিনি টাকা দিতে পারিনি ক দাদুভাই রে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ সেই সম্পদের চাবিটা তোমার কাছে তুলে দিলা আমার দিনের নবীটা কে বলছে ও দাদু ভাই ভালো ভালো কোন দরজার চাবি ভালো ভালো কোন ঘরের চাবি আব্দুল মোদ্দারে বলেছিল কচি মোহাম্মদ আমার দাদু মোহাম্মদ শুনলাম জেনে এই চাবিটা দুনিয়ার কোন ঘরের চাবি না এই চাবিটা আল্লাহর ঘরের চাবি কাবা বাইতুল্লাহ নারে নামে আহ আমার নবী কি সম্পদ পেল বাবা জমি পায়নি টাকা পাইনি আমার নবী পাক পেয়েছে আল্লাহর কাবা দরজার চাবি তাই আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা আমার নবীর ইতিহাস বললে ঘন্টা কি ঘন্টা কেটে যাবে আপনাদের বাড়ি যাওয়ার কথা মনে হবে না তাই সেই নবীর প্রেমের পাগল নবীর প্রেমের দেওয়ানা নবীর প্রেমের মজনু এই মহাপিলে কারা বসে আছে এই মহাপিলের পারপাসে নবীর মহব্বতের জন্যে এক হাজার